কিরে গাব্বু, আর কতক্ষণ এখানে বসে থাকবি? বাড়ি যাবি না? বাড়ির কথা ভাবলেই মুখটা কেমন ডিপ ডিপ করছে রে জালতা। তোর তো দাদা আছে, তোকে বাঁচিয়ে নেবে। এবার যদি আমি ফেল করি তাহলে তো আমার বাবা আমার চাল চামড়া সব গুটিয়ে নেবে রে। কিরে গাব্বু, তুই এখানে কি করছিস? তোর বন্ধুরা দেখলাম সবাই পার্কে বসে আছে। কাল আমাদের স্কুলের রেজাল্ট, ওদের আর কি বলো। রানী আর লজেন্সারা তো পড়াশোনায় খুবই ভালো, এসআর কেও টেনে টুনে পাস করে যাবে। আমারই হাল খারাপ। কেন হাল খারাপ? কেন? আর সব বিষয় যেমনই হোক না কেন, ভূগোলে যে আমি একটা আস্ত গোল্লা পাবো সেই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। কি ভূগোলে গোল্লা পাবি? ভূগোলের মতো সোজা আর কোনো বিষয় আছে নাকি? আমি তো জীবনে ভূগোল বই কিনতাম না। বই কিনতে না, তাহলে পড়াশোনা করতে কিভাবে? শোন তাহলে, ভূগোল মানে কি? এই চারদিক যে পাহাড় পর্বত গাছপালা মানুষজন দেখি, সেটাই তো ভূগোল। ও যোগ্যদা, তুমি গুরুদেব মানুষ। কান্নাকাটি করিস না গাব্বু, এবারের রেজাল্ট যখন খারাপ হয়েই গেছে, চেষ্টা কর পরের বার ভালো করে পরীক্ষা দিতে। পরের বার? বাবা তো আজকেই আমার চাল চামড়া গুটিয়ে দেবে, পরের বার অবধি সুযোগ পাবো নাকি? ওমা, কেন দেবে না? তুই কাকুকে বুঝিয়ে বলবি, কাকু নিশ্চয়ই বুঝবেন। তুই বুঝবি না, ওসব তুই বুঝবি না। বাবাকে বোঝানো অত সহজ নয়। বাবা আজকে আমাকে ঘাড় ধরে বাইরে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও না হয় তোর সাথে যাচ্ছি, চল আমি কাকুকে বুঝিয়ে বলবো। না না, তুই এখন বাড়ি যা, আমি একটু পরে ফিরছি, খুব ভয় করছে। বাবা দোকানে বেরিয়ে গেলেই টুক করে ঘরে ঢুকে পড়বো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না জানো। রানীকে বলে তো দিলাম যে বাড়ি ফিরবো, কিন্তু কি করে ফিরবো? বাড়িতে ঢুকলেই তো বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু তখন কোথায় যাবো? কোথাও জায়গা না পেলে এখানেই এসে বসে থাকবো। জায়গাটা বেশ নিরিবিলি আছে, এই গাছের নিচেই রাতটা কাটিয়ে দেবো। আমি গাব্বু, এখানে না থাকলে কোথায় আর যাবো বলো? কেন, তোমার বাড়ি নেই? এখানে ওই মৌমাছি চায়, আমরাই থাকতে পারছি না। কিন্তু বাড়িতে গেলে তো বাবা আমাকে হেব্বি মারবে। কেন কেন মারবে? কেন? আমি না পরীক্ষায় ফেল করেছি, আর বাবা আগেই বলে দিয়েছে এবারেও যদি ফেল করি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আবার মানে এর আগেও ফেল করেছো নাকি? করেছি তো, আমি তো প্রায় প্রত্যেক বছরই ফেল করি, পড়াশোনা করতে আমার একটু ভালো লাগে না। ওরে পিঙ্কু, এর কথা শোন, এও দেখছি আমাদের মতো প্রতি বছর ফেল করে। আমরা যখন তোমার মতন মানুষ ছিলাম তখন আমরাও সব সব ছিটতে ফেল করতাম, ফেল করতাম। আমাদের দুই ভাইয়ের মধ্যে রীতিমতো কম্পিটিশন হতো কে সব থেকে কম নম্বর পেয়ে ফেল করতে পারে। তাই আমরা তোমার অবস্থা
স্কুলে যাস নাকি মাঠে ঘাস খেতে যাস? হ্যাঁ, সব সাবজেক্ট মিলিয়ে মোটে 36। বাবা, ওটা 36 নয়, 38। চুপ, 38 বলতে লজ্জা করে না? তোর বয়সে আমি একটা সাবজেক্টে 70-এর কম পেতাম না। দেখি, ভূগোলে শূন্য, শুধু শূন্য। ভূগোলের মতো একটা সাবজেক্টে শূন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় গেল? মজা দেখাচ্ছে। আমাকে বাঁচাতে তোরা। কি এত বড় সাহস! দেখ দেখ এবার, লাগছে না তো? তোর গায়ে কি গন্ডারের চামড়া নাকি? বাবা, আমার লাগছে না, লাগছে না। ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ না তুই চেঁচাচ্ছিস ততক্ষণ আমিও মেরেই যাব। দেখি দেখি কতক্ষণ তুই জেদ দেখাতে পারিস। গাব্বুটার জন্য না খুব খারাপ লাগছে রে। জানিস তো পুতু, ও তো কাকুর ভাই বাড়িতে যেতেই চাইছিল না। বলছিল ওর মার্কশিট দেখলে নাকি কাকু ওকে মেরে বাড়ি থেকে বের করে দেবেন। এ বাবা, সত্যি যদি ওকে বের করে দেয়? না না বুতু, ভয় পাস না। ছেলে মেয়েরা খারাপ রেজাল্ট করলে তো মা বাবারা শাসন করবেনই, কিন্তু তা বলে কি কেউ তার নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় নাকি? তবে রানী যে বলছে গাব্বু ওকে বলেছিল। দূর দূর, আমার বাবা তো রোজ আমায় বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে, ওসব কিচ্ছু হয় না। কি ব্যাপার, ছক্কুদা এই সন্ধেবেলা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? কি গো, বলো তো লজেন্স দাদা। উমা, তাই তো, দাঁড়া জিজ্ঞেস করে দেখি। ও ছক্কুদা, ছক্কুদা, কি হয়েছে গো ছক্কুদা? বলিসটা, ওষুধ কিনতে যাচ্ছি রে। ওষুধ? কার আবার কি হয়েছে গো? আরে ওই গাব্বুর রেজাল্ট দেখে গাব্বুর বাবা গাব্বুকে বেদ দিয়ে এমন মেরেছে যে। কাকু এত মেরেছে যে গাব্বু অজ্ঞান হয়ে গেছে? আরে না না, গাব্বুর বাবাকে এমন মেরেছে যে মারতে মারতে গাব্বুর বাবা নিজেই অজ্ঞান হয়ে গেছে। ওমা, এ কি অদ্ভুত কথা! আমরা যাব ছক্কুদা, কোনো দরকার যদি পড়ে। আরে না না রে, এখন আর তোদের গিয়ে লাভ নেই। ডাক্তার এসে দেখে গেছে, কাকিমা আমায় পাড়ায় দেখতে পেয়ে এই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে ওষুধ আনতে বললো। যাই হোক, তুমি তো গাব্বুর পাড়াতেই থাকো, কোনো দরকার পড়লে খবর দিও। ঠিক আছে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। এটা কেমন অদ্ভুত ব্যাপার, যে মার খেলো তার কিছু হলো না, কিন্তু যে মারলো সে অজ্ঞান হয়ে গেল। না না স্যার, প্রত্যেকবার আমি নিজেই এসে আপনাকে বলে যাই ওকে একটু ছাড় দিতে, কিন্তু এবার আমি নিজেই আপনাকে বলছি স্যার, ওকে স্কুল থেকে বার করে দিন। ও আমার পয়সা আর আপনাদের পরিশ্রম দুটোই নষ্ট করে যাচ্ছে। ভেতরে আসতে পারি স্যার? এসো, এলজেন্সকে দেখো আর নিজেকে দেখো। তোমরা তো নাকি খুব বন্ধু, তা তোমার বন্ধু পড়াশোনায় এত ভালো, এটা দেখে তোমার নিজের পড়াশোনা করতে ইচ্ছে করে না? লজেন্সের কথা ছাড়ো, ও না হয় তোমার থেকে উঁচু ক্লাসে পড়ে। তোমার নিজের ক্লাসের রানীকে দেখো তো, কত কষ্ট করে পড়াশোনা করছে, তাও কত ভালো নম্বর পেয়েছে সব সাবজেক্টে। না না স্যার, ওকে এসব অনেক বোঝানো হয়েছে, ওসব ভালো কথা, ও কিছুতেই বুঝবে না। আপনি ওকে স্কুল থেকে বার করে দিন। সে কি কাকু, আপনি গাব্বুর পড়াশোনা বন্ধ করে দেবেন? পড়াশোনা তো কবে নিজে থেকেই বন্ধ করে দিয়েছে, আমি শুধু স্কুলটা ছাড়িয়ে নিতে চাইছি। না না কাকু, রাগ করে এসব করবেন না, আমার মনে হয় ওকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। কিরকম সুযোগের কথা তুমি বলছো লজেন্স, ফেলটাকে তো আমি পাস করিয়ে দিতে পারি না। না স্যার, ফেলটাকে আপনার পাস করাতেই হবে, আপনি বরং ওর জন্য আরো একবার পরীক্ষার ব্যবস্থা করুন, দেখবেন ও এবার ঠিক পাস করবে।
ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি ওর জন্য এক সপ্তাহর পরে আর একটা পরীক্ষার ব্যবস্থা করে দেব। কিরে, পাশ করবি তো? স্যার, এবার ঠিক পারবো। থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ স্যার। তুমি আমাদের এখন ডাকলে যে? সামনের সপ্তাহে আমার আবার পরীক্ষা হবে চিঙ্কু পিঙ্কু। আর এবারেও যদি ফেল করি তাহলে বাবা আমার স্কুলে পড়া বন্ধ করে দেবে। এবার আমি কি করি? ও, এটা কোনো ব্যাপার নাকি? তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, যা করার আমরাই করব। ও মা, সত্যি? ইয়ে, তোমরা না খুব ভালো। মনে রেখো গাব্বু, এটাই তোমার লাস্ট চান্স। এবার ফেল করলে কিন্তু আমি আর তোমাকে স্কুলে রাখবো না। এই নাও প্রশ্নপত্র। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। চলে এসো চিঙ্কু পিঙ্কু। এসে গেছি বন্ধু, এবার তুমি একটু ঘুমিয়ে নাও দেখি। এসব পড়াশুনো জানো তো? গাব্বু এত দেরি করছে কেন বলতো? কাল তোর রেজাল্ট, আমার মনে হয় কোই টেনশনেই ও আর আজকে আসবে না বোধহয়। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। গাব্বুর এই পরীক্ষার প্রশ্নগুলো দেখেছিস রানী? খুব কঠিন। হ্যাঁ রে, দেখেছি, বেশ কঠিন ছিল। আমি ওকে কতবার বললাম পরীক্ষার আগে আমার কাছে একটু পড়াশোনাগুলো দেখে নে, কিছুতেই এলো না। ওর নাকি সব পড়া হয়ে গেছে। গাব্বুটা মাঝে মাঝে এত অদ্ভুত কাজ করে না, এখন দেখো নিজেই টেনশনে ঘরে বন্দি হয়ে বসে আছে। আরে ওই তো গাব্বু আসছে। আরে দুপুরে খেতে উঠে একটু ঘুমাচ্ছিলাম রে, দেরি হয়ে গেল। কি হলো, তোরা অমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই দুপুরে ঘুমিয়েছিস, তোর টেনশন হচ্ছে না? আবার আইসক্রিমও খাচ্ছিস। টেনশন? কিসের টেনশন? তোর না কাল রেজাল্ট? রেজাল্ট বেরোবে, তাতে টেনশনের কি আছে? হ্যাঁ, পরীক্ষা হলে রেজাল্ট তো বেরোবেই। আচ্ছা, তোর একটুও ভয় করছে না? কাল যদি একটা সাবজেক্টেও ফেল করিস, হেড স্যার কিন্তু তোকে স্কুল থেকে একেবারে বের করে দেবে। আরে ওসব কিচ্ছু হবে না, দেখো আবার আমার রেজাল্ট দেখে তোমরাই না ভয় পেয়ে যাও। কি কি? গাব্বুর রেজাল্ট দেখে আমরা ভয় পেয়ে যাব? গাব্বু এমন একটা কথা বললো কেন? যে গাব্বু রেজাল্টের এক সপ্তাহ আগে থেকে টেনশনে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, সেই গাব্বু এত আনন্দে কি করে রয়েছে? কিছু তো একটা ব্যাপার আছে। গাব্বু, তুমি নিশ্চয়ই জানো যে আজ তোমার রেজাল্ট বেরোনোর কথা। দেখ গাব্বু, যদি এবারও রেজাল্ট ভালো না হয় তাহলে স্যারকে কিন্তু তুই নিজেই রিকোয়েস্ট করবি। লজেন্স দাদা কিন্তু আর বলতে পারবে না, বলে দিয়েছে। কাউকে কোনো রিকোয়েস্ট করতে হবে না, তুই শুধু চুপ করে দেখ। আমি গাব্বুর রেজাল্ট দেখে এতটাই অবাক হয়েছি যে আমার মুখ থেকে আর কোনো কথাই সরছে না। মাত্র এক সপ্তাহের নোটিশে যে কারো পক্ষে এতটা উন্নতি করা সম্ভব তা আমি গাব্বুর রেজাল্টটা না দেখলে বিশ্বাসই করতাম না। আমি আমি খুব খুশি হয়েছি গাব্বু, খুব খুশি হয়েছি। তাই নাকি স্যার? গাব্বু পাশ করে গেছে, এ তো খুব ভালো কথা। পাশ কি বলছো রানী, এরকম লেখা যদিও আগের পরীক্ষায় লিখতো তাহলে গাব্বু ক্লাসে ফার্স্ট বয় হয়ে যেত। আরে বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ রানী, হ্যাঁ, গাব্বু টোটালে 100% মার্কস পেয়েছে, বুঝলে? কি বলছিস রে রানী, সব সাবজেক্টে ফুল মার্কস? আরে ভুতু, আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তারপর তো নিজের চোখেই রেজাল্টটা দেখলাম। তার মানে এই কদিন গাব্বু মনে হয় সারা দিন সারা রাত পড়াশোনা করেছে। না রে, ব্যাপারটা আমার এতটা সহজ মনে হচ্ছে না। কেন রে ভুতু? তোরাই ভাব রানী,
যে যতই রাত দিন পড়াশোনা করুক না কেন, মাত্র এক সপ্তাহের মধ্যে কি এত ভালো পরীক্ষা দেওয়া যায়? শুধু তাই না, তোরাও তো খেয়াল করেছিলি রেজাল্ট নিয়ে ওর কোনো টেনশনই ছিল না। জানো, ওর রেজাল্টটা আগে থেকেই জানতো। ঠিক বলেছিস ভূতু, এটা আমারও মনে হয়েছিল। কিরে ভূতু, উঠলি কেন, কোথাও যাবি? যাই, একবার গাব্বুর সাথে দেখা করে আসি, আমাকে আসল রহস্যটা জানতেই হবে। চল আমরাও যাব। হ্যাঁ চল। উফ, টিঙ্কু পিঙ্কু সকলে একেবারে হতবাক হয়ে গেছে। ওই তো গাব্বু, যাক বাড়িতেই আছে তাহলে। সবই তোমাদের জন্য বন্ধু, আমি এই জীবনে প্রথমবার বাস তোলাম, আর এটাই মনে হয় শেষবার। গাব্বুর সামনে ওগুলোকে? কিন্তু গাব্বু একা একা কথা বলছে কেন? তাই তো, পড়াশোনা করে করে মাথা খারাপ হয়ে গেল নাকি? একা কোথায়, ওই তো আরো দুজন আছে। কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমরাও না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে? তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখছি। থ্যাংক ইউ চিঙ্কু পিঙ্কু, তোমরা তো না লিখে দিলে ফার্স্ট ডোজ দূরের কথা, আমি তো পাসই করতাম না। ভাগ্যিস তোমাদের মতন এরকম দুটো ভালো ভূত বন্ধু পেয়েছি। ভূত বন্ধু? তার মানে ওই দুটো ভূত? আরে আমরা তো তোমার বেস্ট ফ্রেন্ড, এটা তো আমাদের করতেই হতো। আচ্ছা এখন তুমি বন্ধুদের সাথে দেখা করতে যাও, আমরা একটু আমাদের পুরনো ঘরের পাশ থেকে ঘুরে আসি। কতদিন আমরা আমাদের বাড়ি যাই না, দেখি গিয়ে মৌচাকটা এখনো আছে কিনা। তার মানে বাচ্চা ভূত দুটো খাল পাড়ে থাকে? না না, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতেই হচ্ছে, আমাকে এক্ষুনি একবার ওই খাল পাড়ে যেতে হবে। দেখেছিস পিঙ্কু, মৌচাকটা আরো বড় হয়ে গেছে রে। টিঙ্কু পিঙ্কু, একি কে তুমি, আমাদের কাছে কি চাই, তুমি আমাদের দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি ভূতু, আমি চাই তোমরা গাব্বুকে ছেড়ে দাও। ইয়ার্কি ইয়ার্কি, ভূতু হও আর যেই হও, গাব্বু আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা ওকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। তাছাড়া আমরা এখন ওর সাথে ওদের বাড়িতেই থাকি। বেস্ট ফ্রেন্ড? তোমরা যদি সত্যি ওর বেস্ট ফ্রেন্ড হতে, তাহলে ওর এই সর্বনাশ তোমরা কিছুতেই করতে পারতে না। আমরা সর্বনাশ করছি? আমরা তো সবসময় গাব্বুর সাহায্যই করছি। তোমরা যেটা করছো তাতে গাব্বুর কোনো সাহায্য হচ্ছে না। এভাবে যদি তোমরা ওর সব পরীক্ষায় লিখে দাও, তাহলে তো ও পড়াশোনা করবেই না, ওর তো কিছুই শেখা হবে না। তাই সত্যি যদি তোমরা ওর ভালো চাও, তাহলে তোমরা ওকে ছেড়ে চলে যাও। কখনো না, কখনো না, আমরা ওকে প্রমিস করেছি যে ওর সব কাজে আমরা ওকে সাহায্য করব। শোনো, তোমরা যদি ভালোই ভালোই না যাও, তাহলে কিন্তু আমি তোমাদের বন্দি করে রাখবো। আমরা হলাম ভূত, আমাদের তুমি বন্দি করতেই পারবে না। তোমাদের যখন খালি চোখে দেখতে পাচ্ছি, তাহলে আমিও যে মানুষ নই সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ও সবাই আমাদের দেখিয়ে লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই। বেশ, তবে এই দেখো, পুশ 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 লেভেন চু। এখন থাকো তোমরা বন্দী হয়ে। এরকম করো না, এরকম করো না, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার সব কথা শুনবো। ঠিক শুনবে, না হলে কিন্তু আবার বন্দী করে রাখবো। একদম ঠিক, একদম ঠিক। এইবার বলো, তোমরা গাব্বুকে ছেড়ে যাবে কিনা, আর কখনো ফিরে আসবে না? ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দেবো ছেড়ে দেবো, আর কখনো ফিরে আসবো না। কিন্তু আমরা এখন থাকবো কোথায়? থাকবে কোথায় মানে, আগে যেখানে থাকতে সেখানেই থাকবে। এই গাছটাই তো আমাদের থাকার জায়গা ছিল, দেখছো না এখানে কত বড় একটা মৌচাক হয়েছে। থাকার জায়গার জন্যই তো আমরা গাব্বুর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। এখন এটা যদি সরিয়ে দিতে পারো, তাহলে তো গাব্বুর কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আমি তাহলে এটাকে সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। মৌমাছি বন্ধু, ও মৌমাছি বন্ধু, তোমাদের মৌচাকটাকে ওই দূরের গাছটার থেকে সরিয়ে নাও না, প্লিজ 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 প্লিজ। ভূত বন্ধু। হ্যাঁ গো। তোমরা প্লিজ অন্য গাছে গিয়ে বাসা বাঁধো না। তাই বুঝি, ওই দুটো আবার কারা? ওরা ভূত, এই গাছেই থাকে। মা, ভূত? এই গাছে ভূত আছে? না 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 না, তাহলে তো বিপদ, আমরা এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। থ্যাংক ইউ মৌমাছি।
আমরা তোমার বন্ধু বন্ধু। কি রে, সবাই এসে গেছিস? এসেছিস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন রে? রানী, তোকে যা বলেছিলাম। গাপ্পু, গাছের খাবার বানানোর প্রক্রিয়াকে কি বলে বলতো? মানে ওই গাছের রান্নাকে বলে, হ্যাঁ বৃক্ষরন্ধন প্রক্রিয়া। যাক, শেষমেশ চিঙ্কু পিঙ্কু সত্যি সত্যি ওকে ছেড়ে চলে গেছে। তোমাদের কি মনে হয় ছোট্ট বন্ধুরা? খেলা শুরু হয়ে গেছে। আজকে এত বছর পরে আমার টিম ওই ফুলপাহাড়ি ইলেভেন জগবন্ধু গোল্ড কাপ ফাইনালে উঠেছে। আর শুধু ওঠেইনি, প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলে উঠেছে। তাই আমি চাই রবিবার ফাইনালেও আমাদের জয়ের ধারা একেবারে অক্ষুণ্ণ থাকুক। নিশ্চয় থাকবে। বেশ 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 বেশ, তাহলে আমিও আজ ঘোষণা করছি, এই জগবন্ধু গোল্ড কাপের ট্রফিটা যদি তোমরা এই ফুল পাহাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদের প্রত্যেককে একটা করে সাইকেল দেব। প্র্যাকটিস শুরু করার আগে আমাদের টিমটা বেছে নেওয়া দরকার। আমি যাদের যাদের নাম বলবো তারা আমার ডান দিকে এসে দাঁড়াবে। আগের খেলাগুলোর মতোই ফাইনালেও টিম ক্যাপ্টেন থাকবে লজেন্স, গোলকিপার এসআরকে। একি, তুমি কোথায় যাচ্ছ জালতা? আপনি নিশ্চয়ই আমার নামই নেবেন, আমি তো খেলবো নাকি? 11 জন তো দূরের কথা, তুমি তো 14 জনের মধ্যেও থাকবে না। কি, ফুল পাহাড়ি ইলেভেন ফাইনালে খেলবে আর তাতে আমার নাম থাকবে না? আপনি জানেন আমি কে? আমি হলাম বলতার ভাই চালতা। উফ, এর এখানেও শুরু হয়ে গেছে। আরে বাবা, খেলার মাঠে তোর দাদা বলতা এসে ম্যাচ কি জিতিয়ে দিয়ে যাবে? সত্যি বাপু, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। সে তুমি চালতাই হও আর পলতাই হও, আমার টিমের কোয়ালিটি নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না। ফাইনালে খেলার যোগ্যতা তোমার নেই। কি, এত বড় কথা? আমি খারাপ প্লেয়ার? তুমি শুধু খারাপ প্লেয়ারই নও, তোমার মধ্যে উন্নতি করার কোনো চেষ্টাই নেই। আর সবাইকে ভোর 5টায় এসে প্র্যাকটিস করতে বলেছিলাম, তুমি করেছো? আমার ওইসব কিচ্ছু লাগে না, ওসব ওদের মতো বাচ্চাদের লাগে। 3 সেকেন্ডের বেশি বল পায়ে রাখতে পারো না, আবার বড় বড় কথা? আমি চাইলে 3 সেকেন্ডে 3টে গোল দিতে পারি, তা জানেন? চালতাটাও না সত্যি পারে বটে। বেশ, এই নাও বল। আর ওই রইল তোমার গোল পোস্ট, 3টা গোল লাগবে না, 3টে শটে 1টা গোল করে দেখাও দেখি। যদি করতে পারো তাহলে তুমি টিমে থাকবে, আর যদি না পারো তাহলে এক্ষুনি একটাও কথা না বলে সোজা মাঠ থেকে চলে যাবে। এই রে পুতু, কিছু একটা ম্যাজিক কর, চালটাটাকে আটকা। চালটা যদি কোনোভাবে 1টাও গোল দিয়ে দেয় তাহলে তো আমাদের ফাইনালটাই গন্ডগোল করে দেবে। ধুর, কথায় কথায় তোদের এই ম্যাজিকের আবদারটা না আর ভালো লাগে না বাপু। দেখ না কি হয়, কোচ স্যার যখন চ্যালেঞ্জটা দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছে। বাবা গো, আমি এর শোধ নেবই। দেখ দেখ, রেড আমার রেড রেড। ও,
তুমি এখানে? আমি সেই সকাল থেকে তোমায় খুঁজছি। ওই আমি তো বন্ধুর বাড়ি গেছিলাম, এই একটু আগে ফিরেছি রে। কিন্তু তোর খবর কি বস? নিশ্চয় কানা জন্ডিস কেস। আমার মুডটা খুব খারাপ গো দাদা, আমি আর এই ফুলবাড়িতে থাকবোই না। কি হয়েছে রে, ফুলবাড়িতে থাকবি না কেন? ফুলবাড়ি ইলেভেন জগবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে, আর কোচ স্যার আমায় খেলতে নেবে না বলেছে। কি ফুলবাড়ির টিম তোকে নেবে না? তুই বলেছিস যে তুই কার ভাই? বলেছিলাম দাদা, তাও নেয়নি। চলতে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চলো দাদা, তোমার ভাইকে খেলতে নেবে না বলেছে, চলো ওই কোচকে পিটিয়ে না ফুটবল বানিয়ে দিয়ে আসি, চলো তো। দাদা তোমার ভাই মানে তো আমাদেরও ভাই। কোচকে মারলে কি হবে, আমার তো আর খেলা হবে না। লজেন্সরা ঠিক খেলবে আর কাপ নিয়ে আসবে, আর ফুলবাড়ি গ্রামের লোকেরা ওদের তো মাথায় তুলে নাচবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, কোচকে পিটিয়ে লাভ নেই, অন্য কিছু একটা ভাবতে হবে রে। কবে আর ভাববে, আর তো দুদিন পরেই খেলা। দুদিন পরে না? আচ্ছা যদি দুদিন পরে খেলাটাই বানচাল হয়ে যায়? খেলা ক্যান্সেল হয়ে গেল তো আবার অন্য কোনো দিন খেলা হবে। আরে খেলা বানচাল মানে ফুলপাহাড়ি ইলেভেনের খেলাটা বানচাল। ধর খেলার মাঠে যদি ওই ফুলপাহাড়ির টিম পৌঁছাতেই না পারে, তাহলে তো খুব ভালো হবে। ফাইনাল না খেলে হাতিপাড়ার টিম কাপ পেয়ে যাবে। মোট কথা ফুলপাহাড়ি ইলেভেন বাদে আর যে কেউ কাপ পেলেই আমার কোনো অসুবিধা নেই। ওই ক্যাপ্টেন লজেন্সের হাতে যেন ফাইনালের কাপটা না ওঠে। হিরো হবে না, ওদের হাসি এবার আমি বের করছি। ঠিক আছে তাহলে আমরা সেই বুঝেই অ্যাকশনে নামছি। কিন্তু তুমি কি করবে দাদা? বলছি বলছি সব বলছি, এদিকে আয় এদিকে আয়। সবাই বুঝেছিস তো? আরে এ তো পুরো ঝকাস প্ল্যান দাদা। এবার আমিও দেখবো চালতা ছাড়া ফুলবাড়ির টিম কি করে জেতে। এই গাব্বু, গাব্বু কোথায় যাচ্ছিস রে লাফাতে লাফাতে? বড় মাঠে ফুলবাড়ি ইলেভেন এর প্র্যাকটিস আছে, সেই খেলা দেখতে যাচ্ছি। প্র্যাকটিস? ভালো 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 করে প্র্যাকটিস করে নে, সামনের বছরে যদি খেলার চান্স পাস তো কাজে লাগবে। সামনের বছর মানে পরশু তো ফাইনাল আছে। কিন্তু পরশু তো ফুলবাড়ি ইলেভেন ফাইনালে খেলবে না। আমি খেলতেই দেব না, আর সেজন্য সব ব্যবস্থা আমার করা হয়ে গেছে, বুঝলি? চল হারু বাড়ি চল। শিকি আমাকে এক্ষুনি ভুতুকে গিয়ে সব কথা খুলে বলতে হবে। শোনো শোনো, ফুটবল হলো টিম গেম, সবাই মিলে ম্যাচ বের করতে হবে। লজেন্স আমাদের মেন স্ট্রাইকার, তোমরা ওর পায়ে বল এনে দেবে, ডিফেন্স করবে আর ও গোল দেবে, বুঝছো? চলো। এবছরের মতো প্র্যাকটিস শেষ, কাল পুরো রেস্ট নেবে সবাই, হালকা খাবার খাবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবে, আর কাল ঠিক দুপুর একটার মধ্যে বাসে উঠে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু দারুণ খেলছো গো লজেন্স দাদা। কিন্তু গাব্বুটাকে তো দেখছি না, এখনো আসেনি। ভুতু 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 ভুতু, কি রে গাব্বু এত দেরি কেন করলি রে? একটা ভয়ঙ্কর খবর পেলাম রে ভুতু। ভয়ঙ্কর খবর? কি ভয়ঙ্কর খবর? এখানে আসার সময় চালতার সাথে দেখা হয়েছিল। চালতা বললো ও নাকি কিছুতেই আমাদের ফুলপাহাড়ি ইলেভেন কে ফাইনাল ম্যাচে খেলতে দেবে না। খেলতে দেবে না মানে? কোচার যখন চালতাকে বের করে দিচ্ছিলেন আমি তখনই ভয় পাচ্ছিলাম, মনেই হচ্ছিল চালতা কিছু না কিছু একটা গন্ডগোল করবেই। ঠিক বলেছো, চালতাটা বলে কি পরশু তো ফুলবাড়ি ইলেভেন ফাইনালে খেলবে না, আমি খেলতেই দেব না। এত সাহস ওর! ইস কত আনন্দ হচ্ছিল এতক্ষণ, ফুলবাহারির সব মানুষরা কত আশা করে বসে আছে, এখন যদি কোনো ঝামেলা হয়। আরে বাবা ভয় পেলে চলে নাকি, কিচ্ছু হবে না দেখিস। কি করবে ও? কিন্তু ভুতু ওর দাদা বলতা কিন্তু সবকিছু করতে পারে। এত চিন্তা করো না তো, তোমরা কালকে ফাইনাল ম্যাচটায় মনোযোগ দাও, আমি এদিকটা সামলাচ্ছি, দরকার হলে আমিও যাব তোমাদের সাথে। তুই গেলে তো আমাদের কোনো ভয় নেই। ঠিক ঠিক।
সবাই কিন্তু খুব উত্তেজিত। আজকের খেলাটা দারুণ হবে মনে হচ্ছে। এর আগের দিন যেটা বলেছিলাম আজকেও সেটাই বলবো। সব সময় মনে রেখো এটা একটা টিম গেম, সবাই মিলে চেষ্টা না করলে কিন্তু কোনো দিন জিততে পারবে না বাবারা। যে কোনো রকম খেলায় শক্তি আর পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিরও প্রয়োজন, তাই বল পাস করার সময় অবশ্যই বুদ্ধি খাটাবে। মনে রাখবে এটা কিন্তু প্র্যাকটিস নয়, এটা হলো ফাইনাল ম্যাচ, এখানে কিন্তু সেকেন্ড চান্স নেই, আর জিততে আমাদের হবেই। আমরা জিতবই, জিতবো, জিতবই, জিতবো। ড্রাইভার, এ ড্রাইভার, কি হলোটা কি? হ্যাঁ, ছেলেগুলো খেলতে যাচ্ছে আর তুমি এভাবে ব্রেক করছো, ব্যথা ট্যাথা পেলে কি হতো বলো তো? আগে খেলার মাঠ অব্দি তো পৌঁছো, তারপরে তো খেলা। কি ভুল ভাল বকছো, হ্যাঁ কি ভুল ভাল বকছো? রাস্তার কি অবস্থা একবার নেমে তো দেখুন। রাস্তা কি হয়েছে রাস্তার? চলো তো দেখি। মনে হচ্ছে এখান থেকেই আমাকে কাজ শুরু করতে হবে। দেখেছেন রাস্তাটা কেটে রেখেছে, বাস যাবে কেমন করে? কি কাণ্ড, কি কাণ্ড, এই দেখো, এই অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে তো আমাদের একেবারে সন্দেহ হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করছি। ওই দেখো লজেন্স দাদা, চলো তো আমার সাথে। থামলি কেন? কি করতে চাইছিস বলতো? আরে বাবা, ওদিকে তো টাইম পেরিয়ে যাচ্ছে, এক্ষুনি দেখতে পাবে। এগুলো দেখো, এগুলো তো শুকনো গাছ। হ্যাঁ, এবার দেখোই না, ম্যাজিক করাত, ম্যাজিক করাত, চট করে চলে এসে এই শুকনো গাছের গুড়িগুলোকে কেটে দাও তো, প্লিজ 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 প্লিজ। রামায়ণের গল্পটা মনে আছে? বানর বন্ধুরা কিভাবে শ্রী রামচন্দ্রের জন্য সমুদ্রের ওপর পথ তৈরি করে দিয়েছিল, আর আমরা এতজন মিলে একটা রাস্তা জোড়া লাগাতে পারবো না? সত্যি ভূতু, তোর জবাব নেই। এবার তাড়াতাড়ি সবাইকে ডাকো, সবাই তক্তাগুলো নিয়ে গর্তের ওপর পেতে দি। সবটা যদি আমি ম্যাজিক করে দিই তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। এই তক্তাগুলো তোমরা কোথায় পেলে? চোরা চালানকারীরা বোধহয় জঙ্গলের গাছ কেটে তক্তা বানিয়ে রেখে গেছে, সেগুলোই আমরা তুলে আনলাম। বাবা, এর উপর দিয়ে বাস আরামসে চলে যাবে। বেশ করেছো, বেশ করেছো ভায়া। রাস্তা রেডি, ড্রাইভার দাদা। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ভৌতিক কেস। হ্যাঁ দাদা, টোটাল ভুতুরে ব্যাপার, সব কটা অপদার্থ। এমন কিছু হবে বুঝতে পারলে তোদের উপর দায়িত্ব দিতাম না। দাদা, তার মানে সেই লজেন্সরা ট্রফি নিয়ে গ্রামে ফিরবে আর ফুল পাড়িতে ওদের নিয়ে নাচানাচি শুরু হবে। থামতা, সব সময় এত কাঁদিস কেন? ও সব কিচ্ছু হবে না। এই বলতার কাছে সব সময় প্ল্যান বি রেডি থাকে। একটা হবে না তো আর একটা হবে। প্ল্যান বি সেটা কি? আমি হাতি পাড়ার ছেলেদের চিনি, ওদের নিজেদের মাঠ থেকে ওরা কাউকে সহজে ট্রফি নিয়ে আসতে দেবে না, মেরে পাট করে দেবে। তাহলে তো সব কটা লাল কার্ড দেখবে। এ কান্নাইটা বলতার খেললে
ম্যাচের রেফারিকে অলরেডি ভয় দেখিয়ে দিয়েছি, কোন ফাউল পেনাল্টি লাল কার্ড হলুদ কার্ড কিচ্ছু দেবে না। সত্যি? চল না নিজের চোখেই দেখবি, চল ওদের মার খেতে দেখে আনন্দ হবে। চলো আজ ফুলপাহাড়ি আর হাতিপাড়ার মধ্যে ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, সারা মাঠ দর্শকে কানায়। খেলা জমে উঠেছে আর বল পায়ে পায়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে ফুলপাহাড়ি ইলেভেনের স্টার স্ট্রাইকার লজেন্সের পায়ে। খুব সম্ভাবনা একটা গোল হবে, লজেন্স বল নিয়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে। শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফুলপাহাড়ি ইলেভেন 1-0 গোলে হাতিপাড়া ফুটবল টিমের থেকে। ইস, খেলা তো শুরু হয়ে গেছে, একটা গোল হয়ে গেছে দাদা। দাঁড়া আমি দেখছি। ওই সাইডে আসুন সাইডে আসুন, জরুরি কথা আছে। এই কে তুমি? খেলা চলছে, নাইলে আপনারই বিপদ। একই একই রেফারি মাঠের সাইডে কার সাথে কথা বলছে, খেলা বন্ধ খেলা বন্ধ কেন, কি হয়েছে ওখানে গন্ডগোল? একই রেফারির সাথে বলতে এত কি কথা বলছে, কিছু আবার গড়বড় করবে না তো? ওরে বাবা, এ তো পিস্তল। এই কি 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 চাও তুমি? ফুলপাহাড়ির গোল ক্যান্সেল না করলে তোমার পেটে হোল করে দেবো, এখন যাও। ফুলপাহাড়ির দল জিতলে চলবে না বলে দিলাম। না না রে ভাই, আবার ফিরে আসছে, খেলা শুরু হতে যাচ্ছে, খেলা শুরু হলো, আবার খেলা জমে উঠেছে। ফুলপাহাড়ির প্লেয়াররা বল গিয়ে যাচ্ছে, বল এখন লজেন্সের পায়ে, লজেন্স এগিয়ে যাচ্ছে, হাতিপাড়ার প্লেয়াররা লজেন্সকে ধরতে পারছে না, এগোচ্ছে বল নিয়ে এগোচ্ছে, একই একই একই, হাতিপাড়ার প্লেয়ার ল্যাং মেরে ফেলে দিল লজেন্সকে। একই একই রেফারি বাঁশি বাজায়নি, রেফারি কোনো ফাউল দেয়নি, কিন্তু এটা জেনুইন ফাউল। ফুলপাহাড়ি প্লেয়াররা রেফারিকে ঘিরে ধরেছে, কাবার গন্ডগোল, রেফারি কোনো ফাউল দিচ্ছে না। এই ফাউলটা আবার কি রে ভুতু? আমিও জানি না রে, কোন প্লেয়ারকে ইচ্ছে করে মারলে বা ফেলে দিলে সেটাকে ফাউল বলে, বুঝেছিস? ও বুঝেছি, তার মানে ওরা ইচ্ছে করে মেরেছে বলে ওদের শাস্তি দেওয়া হলো। উফ না রে, দেখলি না রেফারি না করে দিল, ফাউল দিল না তো। কিন্তু এটা তো ইচ্ছে করেই মারলো, রেফারিটা তার মানে বলতার কথা শুনে চলছে। আবার ফুলপাহাড়ির প্লেয়ারের পায়ে বল এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল হবে 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 হবে, গোল! একই রেফারি গোল না কোচ করে দিচ্ছে, রেফারি এই গোলটা ক্যান্সেল করে দিয়েছে। বুঝেছি, এই বলটা রেফারি একসাথে প্ল্যান করেছে। আবার 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 খেলা শুরু হয়ে গেছে, হারু বল দিল ডিব্বাকে, ডিব্বা বল নিয়ে গেছে, গোল! রেফারি তোমাকে আমি এই গোলটা কিছুতেই ক্যান্সেল করতে দেব না। পুশ 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 ইলেভেন চুশ। না, এবার গোলটা রেফারি ক্যান্সেল করেনি। আরে রেফারিটার হলোটা কি রে? দাঁড়া আমি দেখছি। আমি কি করবো, ফুলপাহাড়ি এত ভালো খেলছে যে সব ক্যান্সেল করলে তো দর্শক আমাকে মাঠে নেমে পেটাবে, আমি তোমার কথা শুনতে পারবো না, যাও। এবার আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে, হাতিপাড়ার কোচকে এবার হাত করতে হবে, লজেন্সটাকে মেরে তুলে দিতে হবে। হাতিপাড়ার প্লেয়াররা লজেন্সকে ধরতে পারছে না, এগোচ্ছে বল নিয়ে এগোচ্ছে, একই একই একই, হাতিপাড়ার প্লেয়ার ল্যাং মেরে ফেলে দিল লজেন্সকে। ফুলপাহাড়ির প্লেয়ারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, ফুলপাহাড়ির একজন প্লেয়ার কম। এবার হাতিপাড়া স্ট্রাইকার নারু 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 বল দিয়ে এগিয়ে যাচ্ছে, কি অফসাইড অফসাইড, কিন্তু রেফারি দিল না, রেফারি কোনো অফসাইড দেয়নি, গোল! রেফারি গোলের বাঁশি বাজিয়ে দিয়েছে, তার মানে হাতিপাড়ার টিম এক গোল দিয়ে দিয়েছে। কিন্তু আমি কোনো কিন্তু নয়, রানি ওকে নিয়ে গিয়ে কোচ স্যারকে বল ওকে চেঞ্জ করিয়ে আনতে। আরে আমি আমার ছেড়ে দে, আরে না, চল না।
দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ফুলপাড়ির এক্সট্রা প্লেয়ার নামছে গাব্বু। জানি না কোনোদিনও ফুটবল খেলেছে কিনা, চেহারা দেখে মনে হচ্ছে সে কোনোদিন বলে রাতেই মারেনি, কিন্তু নামাতে বাধ্য হয়েছে। ফুলপাড়ির প্রচুর প্লেয়ারকে ঠ্যাং ভেঙে তুলে দিয়েছে রাতিপাড়ার টিম, কিচ্ছু করার নেই। আমরা নিজেদের যোগ্যতায় জিতবো। কিরে পড়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি, বসে বিড়বিড় করছিস কেন? হ্যাঁ ভিতর ডিম শুনছিস, সবাই তোকে কি বলছে? এর পরেও তুই উঠে দাঁড়াবি না, তোকে উঠতেই হবে। আমি পারবো না বুদ্ধু। সবাই পারলে তুই কেন পারবি না? তোকে পারতেই হবে। তুই ঠিক বলেছিস বুদ্ধু, আমাকে পারতেই হবে। খেলা আবার শুরু হয়েছে, গাব্বুর পায়ে বল, গাব্বু বল নিয়ে গেছে। কি একি কি দেখছি, গাব্বুকে কেউ ধরতে পারছে না। নিজে জেতাও যায় না, সৎভাবে খেললেই জয় হয়। আর তার সাথে যেটা দরকার তা হলো আত্মবিশ্বাস। গাব্বু আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বলেই তো ম্যান অফ দ্য ম্যাচ হলো। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?